আজকে সন্ধেবেলা টিফিনে বানিয়েছিলাম আপ্পাম আর পিনাট চাটনি। এটা একটা সাউথ ইন্ডিয়ান টাইপ রেসিপি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা ব্রেকফাস্টেও এটা খেতে পারেন, যেহেতু সুজি আছে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে। দেড় কাপ মতো সুজি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এর সাথে হাফ কাপ মতো টক দই আর সামান্য জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার বানিয়ে নেব পিনাট চাটনিটা। একটা মিক্সিং জারে এক কাপ মতো পিনাট আমি নিয়ে নিয়েছি, চীনা বাদাম আর বেশ খানিকটা ধনে পাতা আর কয়েক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা পাতিলেবুর রস। খুব ভালো করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এইভাবে বাদাম ধনে পাতা আর রসুনের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব, এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো নুন। স্বাদমতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এই চাটনির ঘনত্বটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নিতে পারেন। এখানে আমার এটা একটু বেশি ঘন মনে হচ্ছে, তাই জন্য আমি আরও একটু জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বা প্যান গরম করে তাতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষে আর কয়েকটা কারি পাতা। খুব ভালোভাবে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে এটাকে নামিয়ে যে চাটনির পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। ব্যাস, চাটনি বানানোর জন্য আর বেশি কিছু করতে হবে না। এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলেই পিনাট চাটনি একদম রেডি। ভীষণ সুন্দর খেতে হয় এই পিনাট চাটনিটা। এটা শুধু আপ্পামের সাথে নয়, বাড়িতে ধোসা বানালে ধোসার সাথেও এই পিনাট চাটনিটা খাওয়া যেতে পারে। অন্যদিকে সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। আমি অল্প অল্প করে একটু জল অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম টেক্সচার এই ব্যাটারটার হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, এছাড়া বেশ কিছুটা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করে নেব। সব শেষে অ্যাড করে দেব হাফ চা চামচের থেকেও একটু কম বেকিং সোডা। খুব ভালো করে হালকা হাতে এটাকে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিচ্ছি একটা আপ্পে প্যান। আপ্পে প্যানটা একটুখানি গরম হলে তাতে প্রত্যেকটাতে এইভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করে দিতে পারেন। এরপর যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক খাতা পরিমাণ নিয়ে এইভাবে প্রত্যেকটাতে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। সবকটা মোটামুটি ব্যাটার দিয়ে ভর্তি করা হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য কুক হতে দেব। প্রায় 8-10 মিনিট এটা কুক করার পরে ঢাকনাটা খুলে ওপর দিকটাতে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সবকটা আপামে নিচের দিকটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর ওপর দিকে এইভাবে সাদা তেল ব্রাশ করে এটাকে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 6-7 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। 6-7 মিনিট পর এটার উল্টো পিঠটাও ভালোভাবে কুক হয়ে গেছে, বেশ সুন্দর ফুলে উঠেছে সবকটা আপ্পাম। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপ্পাম আমার একদম রেডি। এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি পিনাট চাটনিটা। আপনারা এগুলোকে বাচ্চাদের স্কুলে টিফিনেও বানিয়ে দিতে পারেন। সুজি আর টক দই আছে বলে বেশ হেলদিও হয় আর টেস্টিও হয়, আর বেশ ছোটো ছোটো হয় বলে বাচ্চাদের খেতেও সুবিধা হবে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। আপ্পামগুলো ভেতর থেকে এবং বাইরে থেকে কতটা সফট হয়েছে আপনারা আশা করি বুঝতেই পারছেন।
এই পিনাট চাটনি বা কোকোনাট চাটনির সাথেও এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।